ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি, ফারিয়া চিন্তা করছি এই দিনগুলো আমারও ছিল। হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন সবাই? যদিও বলেছিলাম রাত 8টায় আমি চলে আসব আপনাদের সাথে আরটিভি এন্টারটেইনমেন্টের অনলাইন পেজ থেকে তারকা আড্ডা নিয়ে, কিন্তু একটু লেট আমাদের হয়েছে, বাট একটু লেট তো আসলে মেনে নেওয়াই যায়। বাট আজকে যারা আমার সাথে রয়েছেন তাদেরকে দেখে আপনাদের কিন্তু মনে হবে যে একটু যে দেরি হলো এটাও কোনো অংশে খারাপ হয়নি, কারণ আপনাদের খুব পছন্দের মানুষ অত্যন্ত ব্যস্ততার মধ্যে যাতে সময় কাটে, কিন্তু এই সময়ে COVID-19-এর যে আমাদের এখন লকডাউনের ডেজ গুলো রয়েছে, এই সময়টাতে কিন্তু সবাই বাসায় রয়েছে, যার যার মতো করে সময় কাটাচ্ছে, এবং অবশ্যই আমার বিশ্বাস তারা তাদের অনেক ভক্ত, অনেক দর্শক, ফ্যান্স, ফলোয়ার্স সবাইকে অনেক মিস করছে। তো আমি আর দেরি না করে বরং আড্ডায় চলে যাই, আর আড্ডার মাঝে মাঝে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের তারকারা কিভাবে করে সময় কাটাচ্ছেন, কিভাবে তাদের দিনগুলো কাটছে, আর আপনাদেরও কিভাবে কাটানো উচিত সেই বিষয়গুলো জানিয়ে দিতে। আমার মনে হয় ইতিমধ্যে আপনারা দুজন মিষ্টি মুখের মিষ্টি মেয়েকে দেখে ফেলেছেন, একজন রয়েছে আমাদের সাথে শাবনম ফারিয়া এবং আরেকজন সাবিলা নূর, দুজনই অনেক অনেক গ্লো করছে, এটার সাথে কি কারণ তুমি কি বাসায় থেকে এতটা সুন্দর হয়ে গেছো? না, আমি তো যেমন ফারিয়া আপুর স্টোরি দেখি মাঝে মাঝে, ফারিয়া আপু তো এমন স্কিন কেয়ার করছে। আমি আসলে ফারিয়া আপুর আমি এই লাইভে আসার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমি কয়েকটা টিপস নিব অন হাউ টু ডু স্কিন কেয়ার, কারণ আমি কিছুই করছি না, আমি জাস্ট ঘুমাচ্ছি রাতের 5টার সময় আর ঘুম থেকে উঠি হচ্ছে দুপুর 3টা। তো এটা হচ্ছে আমার রুটিন আর কি। তোমাকে তো টিপস আমরা দিবই শুধুমাত্র স্কিন কেয়ারের না, যদি এক্সারসাইজ করতে চাও ফিটনেস এর জন্য, আসলে কতটা আমাদেরকে এখন বাসায় বসে কি মানে কিভাবে কি করা যায় তার জন্য কিন্তু নুসরাত ফারিয়া অলরেডি জয়েন করেছে। তো নুসরাত ফারিয়া হ্যালো, এবং তিনজন নায়িকার মাঝে একজন নায়ক সিয়াম, সিয়াম আহমেদ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেমন লাগছে সবাই একসাথে একই ফ্রেমে। এই সময়টাতে তো আমরা চাইলেও কেউ কারোর সাথে দেখা করতে পারছি না, অ্যাট লিস্ট অনলাইনের মাধ্যমে আমরা সবাই যুক্ত হয়েছি আরটিভি এন্টারটেইনমেন্টের পেজে, কেমন লাগছে বলো? সিয়াম কি শুনতে পাচ্ছো? তো প্রশ্ন কি আমার জন্য ছিল? আচ্ছা, প্রশ্ন আসলে সবার জন্য একসাথে, যে তোমাদের কেমন না, আই লাগছে? থিঙ্ক প্রশ্নটা সিয়াম দোস উত্তর দে, উত্তর দে। না, আমি মুগ্ধ হয়ে আসলে স্ক্রিনে এত সুন্দর দেখা যাচ্ছে সবাইকে, আমি সবাইকে দেখছি। ওকে, হ্যালো এভরিওয়ান। হাই, তো মানে কি প্রশ্ন কি তাহলে? প্রশ্ন হচ্ছে অনেক দিন পরে অনেকদিন পরে সবাই একসাথে একই স্ক্রিনে, যেহেতু আমাদের দেখা করার সুযোগ হচ্ছে না, তো একই স্ক্রিনে সবাই একসাথে দেখা হচ্ছে, কেমন লাগছে বলো? একই করে শুনি, সিয়ামের কাছ থেকে আগে শুনি, ও প্রশ্ন যেহেতু ভুলে যায়। না, ইটস ভালো, মানে ইটস এ নাইস ফিলিং সবাইকে একসাথে দেখছি, বাট ইন্ডিভিজুয়ালি অনেক সাথে অনেকের কথা হয় আমাদের। মানে মন আসলে ভালো রাখাটা খুব টাফ এখন, তবার মানসিক আমি একটা কথা বলছিলাম এর আগেও, আমি বলেছি কয়েকটা ভিডিওতেও বলেছি যে আসলে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথের থেকে এখন মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রত্যেকেই আসলে আমরা এমন একটা টাফ টাইমে যাচ্ছি, এবং মেন্টাল স্ট্রেংথ আসলে কিভাবে স্ট্রং রাখবো আমি নিজেও জানি না। আম লিটল বিট কনফিউজ রাইট নাও, কারণ একটু আগে আমার সামনের বিল্ডিং এ ধরা পড়েছে করোনা, সো আমার পুরো এলাকা এখন লক হয়ে যাচ্ছে, অ্যান্ড আই ডোন্ট নো যে হোয়াটস দেয়ার ইন দ্য ফিউচার, বাট এই মুহূর্তে আসলে আমাদের মেন্টালি স্ট্রং থাকা ছাড়া আর কোনো কিছু করার নেই। আমরা যতই হাসি, যতই জিনিসটাকে লাইটলি নেওয়ার ট্রাই করি না কেন, বাট দিস ইজ এ সিরিয়াস কজ, আর সবাই আসলে এখানে কম বেশি চাই আর না চাই আমরা ভিকটিম হয়ে গেছি। তো ইয়া, সো লাইফ ইজ গুড লাইক দিস, এই তো, যদিও আমি আড্ডাটা বোরিং করতে চাচ্ছি না, একদমই না, কিন্তু বাট আসলে দিস ইজ দ্য ফ্যাক্ট। যে কথাগুলো রয়েছে এবং আমাদের সময়টা কেমন কাটছে ভালো এবং মন্দ দুটো মিলিয়ে সবটাই আমাদেরকে শুনতে হবে, কারণ যারা আসলে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেকে মানসিক ভাবে ভেঙে পড়ছে, যে সারাক্ষণ বাড়ির মধ্যে আছি, বাইরে যেতে পারছি না, আমাদের হয়তো অনেক কিছু করার নেই, বাট এই সময়টাতে আসলে আমরা সবাই কিন্তু একইভাবে দিন যাপন করছি, এবং অনেকেই হয়তো কেউ ঢাকায় বা ঢাকার বাইরে অথবা নিজের বাড়িতে অথবা অন্য কোনো বাড়িতে যেয়ে কিন্তু লকডাউন হয়ে
আছে, এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে অনেকে হয়তো ঢাকার বাইরে যেয়ে আর ফিরতে পারেনি, লকডাউনে পড়ে গেছে। তো আমরা একটু নুসরাত ফারিয়ার কাছে যেতে চাই, তো চুপচাপ আছে আসার পর থেকে। ফারিয়া, কি অবস্থা তোমার বলো? একদম মানে উড়ন্ত পাখি, সব সময় ছুটে চলা মেয়েটা ঘরের মধ্যে আছে, কেমন লাগছে? মানে আমার জন্য সবচেয়ে কষ্টের এতদিন এক বাসায় থাকা, কাজ ছাড়া থাকাটা, এটা মনে হয় স্বঘোষিত ছুটি আমি বলি। তো আজকে অলমোস্ট 10 তারিখ, 10ই মার্চ থেকে ইটস অলমোস্ট 30 ডেজ আমি বাসায়, এবং কোনো কাজ করছি না, কোথাও যাচ্ছি না, কোথাও বাইরেও হয়নি। বাট আমি, হ্যাঁ, আমি লাস্ট 15 দিন ধরে আমি গ্রামে চলে এসেছি, সো দ্যাট স্পেন্ডিং আসলে এই পুরো সময়টাতে আমি রিয়েলাইজ করলাম যে ফ্যামিলি বন্ডিং কতখানি ইম্পর্টেন্ট। আমরা আসলে সারা জীবন কাজ কাজ কাজের পিছনে এতটা সময় স্পেন্ড করেছি, বাট কাজ একটা জীবনের অংশ, এবং ফ্যামিলিটা যে আসলে প্রাণ শক্তি, তাটাই রিয়েলাইজ এই লাস্ট মাসের মধ্যে। তো কষ্টের দিন যাচ্ছে, যতদূর যখনই থাকার খবর শুনছি একটু স্কেয়ার ফিল করছি, বাট অন দ্য কন্ট্রারি আমরা কতখানি ব্লেসড। সো আই হোপ যারা হয়তো বা আমাদের মতো ব্লেস না, তারা যদি একটু প্রিকশন নেয় বা তারা যদি একটু সেফ থাকে, হোপফুলি তারাও এই কঠিন সময়ে উঠে যেতে পারে। অবশ্যই তাই। আর আমার মনে হয় শাবনম ফারিয়া, আমরা একটু আগেই তোমার কাছ থেকে মানে অফ ইয়ার শুনছিলাম যে তুমি আন্টির সাথে আছো, ভাইয়া দূরে আছে, তো দুজন দুই বাসায়, তোমার সময় কিভাবে করে কাটছে? সাধারণত দেখা যায় নতুন বিয়ে হলে, যদিও অনেকটা দিন পার হয়ে গেছে, কিন্তু যেহেতু ব্যস্ততার মধ্যে থাকবো, সো এই সময়টাতে কিন্তু বাসায় বসে অনেক কিছু রান্না বান্না করার সুযোগ ছিল, নতুন নতুন অনেক কিছু ট্রাই করা যেত। বাট তুমি তো আন্টির সাথে, আমি মানে নিশ্চিত জানি যে আন্টি রান্না বান্না করছে, রাইট? না না, আমি সবসময় আমার আম্মুর সাথেই থাকি। আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি আম্মুর সাথেই থাকি। আমি ওই আমরা একসাথে থাকি না আর কি, মাঝে মাঝে যখন কোনো উইকেন্ড হয় বা ছুটি যদি বেড়াতে যাই তখন একসাথে যাই, বাট নর্মালি সবসময় আমি আম্মুর সাথেই থাকি। বাট হ্যাঁ, আম্মু রান্না করছে, প্লাস আমিও রান্না করছি। আমি রান্না করছি বলতে হচ্ছে আম্মু আমাকে নিয়েই সব রান্না করে, আমাকে দেখাচ্ছে। কালকে যেমন প্রথমবারের মতো হালুয়া বানালাম, আম্মু পাশে দাঁড়িয়েছিল বলে দিচ্ছিল, কিন্তু তারপরও বা বুটের হালুয়া, হ্যাঁ, তার আবার মাঝখানে গাজর হালুয়া বানালাম, কেক বেক করছি। আম্মুর যে রান্নাগুলো আমার পছন্দ, আমি খেতে পছন্দ করি, সে সবগুলো আম্মুর কাছ থেকে শেখার চেষ্টা করছি। নর্মালি তো আসলে এই সময়টা পাই না এত বেশি সময়, তো এভাবেই চলছে। গাছ মানে আমার আমার গাছের খুব শখ। আমি ছোটবেলা সবাই লিখতো না, বলছি হবি, গার্ডেনিং ইজ মাই হবি, আমার অ্যাকচুয়ালি গার্ডেনিং হবি। সো অনেকদিন সময় পাইনি গাছ টাছ ঠিকঠাক করার, তো কালকে মানে প্রতিদিন সকালে এই গাছ টাছ ঠিক করা হয়, এভাবে সময় কাটে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রতিদিন সকালে, এটা অনেক বছর ধরে হয়নি যে আমি ফজর নামাজ পড়তে পারি, ঘুম থেকে কখনোই উঠতে পারি না, বাট লাস্ট 20 দিন ধরে একদমই কনস্ট্যান্ট যে ফজর নামাজ পড়ি, কিন্তু বাকি দুটো পড়া হয় না, একদম মাগরিবেরটা পড়া হয়। কারণ সকালে নামাজ পড়ে ঘুমাই, সারাদিন ঘুমাই, তারপর আবার সন্ধ্যায় ঘুম থেকে উঠি এবং সারা রাত জেগে থাকি। তো একটা অদ্ভুত সার্কেল হয়ে গেছে ঘুমের, বাট এছাড়া সবকিছু ঠিকঠাক। খুব ভালো, সিয়ামের সাথে আমার অনেকদিন পরে দেখা হলো, সিয়ামের সাথে আমার অনেকদিন কথা হচ্ছে না, কিন্তু সিয়ামের বউয়ের সাথে কথা হয়। আমাদের হোস্ট আমাদের মাঝ থেকে চলে গেছে, আমার মনে হয় যে এখানে আমাদের নিজের দায়িত্ব নিয়ে নেওয়া উচিত। আমাদের হোস্ট যেহেতু চলে গেছে, তো শবনম ফারিয়া, আপনি আপনি মানসিক ভাবে কতটুকু সুস্থ আছেন? মানসিক ভাবে সুস্থই আছি এখন পর্যন্ত। আমাদের ঠিক পিছনের বাসা করার পিছনের কারণটা আমি বলি, কারণ আপনি তো 11 মাস এমনিতেই অসুস্থ থাকেন মানসিক ভাবে, ফেসবুকে স্ট্যাটাস দেখলে বোঝা যায় সেটা। তো এই অসুস্থতার সময়ে আপনি কতটুকু সুস্থ আছেন, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জাতির কাছে। না, স্ট্যাটাস ইয়ে তো ঠিক হয়ে গেছে, অসুস্থতা আগের চেয়ে বেটার। যাক, এটা এটা ভালো লাগছে। আর সাবিলা নূরকে, সরি, সাবিলা নূর তাহেরকে দেখা যায় মাঝে মাঝে, যে মানে সাবিলার অবস্থা হয়ে গেছে হচ্ছে কারিনা কাপুরের বিয়ের পরে যে সিচুয়েশন এরকম আর কি, এখন পাতা উধি হয়ে গেছে। তো তো সাবিলা নূর, আপনি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে কতটুকু বিজি আছেন? সাবিলা, সাবিলা ইউটিউব চ্যানেল আছে? আমি সাবিলা এখন বাংলাদেশের একজন প্রমিসিং ইউটিউবার। প্লিজ, আমি এই কোয়ারেন্টাইনের সময় ফাইনালি একটা ইউটিউব চ্যানেল খুলছি, কারণ আই ফিল লাইক কিছু করার থাকে না। তো অ্যাট লিস্ট মানে আমি যখন আশেপাশে দেখছিলাম যে সবাই ভালো ইউটিউব ভিডিওস বানান, খুবই জঘন্য হয়,
কারণ আমি ফোনের সেলফি মোড দিয়ে কি কি মানে জানি আপনার মেইন করছি। তো আইডিয়া কি ছিল যে এত ভালো ভিডিওর মাঝখানে দর্শকদেরকে খারাপ কিছু দেখাতে হবে, এরকম কিছু? কি কি দেখাতে হবে? দিয়ে আমি খুবই টর্চার ফাজি ফাইজাম করতেছি আদব ছেলে। আমি না না, কন্টিনিউ কন্টিনিউ, থ্যাংক আমিও আমিও খুব থ্যাংক গড নাই, বাট তুমি কোশ্চেনটা না জিজ্ঞেস করলে আমি বলি, আমি যেমন মেন্টালি ফ্রাস্ট্রেটেড ইজ দ্য ওয়ার্ড আই থিঙ্ক, কারণ যেটাতে আমাদের কাজের প্রেশারটা অনেক বেশি থাকার কথা। সো এখন যখন মানে বাসায় ভাবে বসে থাকতে চাই, ফিল লাইক মানে আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটেড লাগতেছে, বাট আমার কাছে মানে যে সবারই কিন্তু একটা সামহাউ একটা টাইম চিন্তাতে যদি মাথায় থেকে কোনোভাবে বের করা যায় যে না ভাই বাসায় থাকবো না, যা মানে নো ম্যাটার হোয়াট, আমি যেমন আসার ফার্নিচার মোছা বা ঘর মোছা এগুলা কখনো করি নাই, বাট জাস্ট টাইম পাস করার জন্য, যাতে মা আসে যে তো ফ্রাস্ট্রেটেড আমি কি করব, কেন বাসায়, এই চিন্তাটা যেন বাসায় না আসে, আমি মানে এমন কিছু কাজ মানে যে ইউটিউব চ্যানেল খোলা, এটা আমি হয়তো কোয়ারেন্টাইন না হলে কখনোই খোলা হতো না, মোছা ঘর জল দেওয়া বাসার কাজ করা এন্ড নামাজ। আই থিঙ্ক এই সময়টা নামাজ হচ্ছে সবচেয়ে বড় এস্কেপ আমাদের সবার জন্য, জাস্ট মানে নামাজ পড়েই মেন্টালি এমন পিস আসে যে অনেকটুকু আসলে ফ্রাস্ট্রেশন কেটে যায়। সো আই থিঙ্ক সবারই ফ্রাস্ট্রেশন আসবে আসে, বাট থিঙ্ক ইট ওভারকাম করা যাবে। আমার কোনো কথা এত সিরিয়াসলি নিল না সিয়াম মনে হয়। আপনি এখন কোথায় আছেন, নিজের বাড়িতে না শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে আমি মানে লকডাউন না, ইনফ্যাক্ট আমি লাস্ট এক মাস আমি একবারও আমার বাসায় যাইনি, আপনা ফুল এই ঝামেলা শেষ চলে তারপর আমি যাব। ওকে, আই হোপ নেহাল ইজ ডুইং গুড। ওকে, লক হয়ে গেছে? হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। তো স্বপ্ন ভাই, এখন আপনি আর আমি আছি তুই তোর আমাদের আড্ডা চালিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তুই তোর এক্সপেরিয়েন্স বল, তুই যে লকডাউন ছিলি লঞ্চের মধ্যে সেটার এক্সপেরিয়েন্স। ও মাই গড, এটা দ্যাট দ্যাট ইজ মানে দ্যাট ইজ এ এক্সপিরিয়েন্স অন এ ডিফারেন্ট লেভেল আসলে। এক নম্বর হচ্ছে যে মানসিক ভাবে একটা খুব পেনে ছিলাম, কারণ হচ্ছে দেখা যায় যে বাসায় যে মানুষজন আছে তাদের খোঁজ খবর ঠিক মতো পাচ্ছি না। আমি এমন একটা মোমেন্ট ছিল যখন সুন্দরবনের ভিতরে গেলাম, তখন আমার মোবাইলের নেটওয়ার্কও চলে গেছে। তো এমন একটা সময়ও চলে এসেছে যখন আর কি নর্মাল যে ফোনে আমরা কমিউনিকেশন করতে পারি যে সবাই কি অবস্থা কেমন আছে, সেটাও বন্ধ হয়ে গেছে একটা সময়। তো দ্যাট ওয়াজ রিয়েলি টাফ। এরপরে যখন কমিউনিকেশন গুলো হলো, সবার সাথে কথাবার্তা যখন হলো, তখন আরেক ধরনের টেনশন যে বাসায় আল্লাহ মাফ করুক যদি কিছু হয়, তখন আর কেউ নেই, যে একটা হঠাৎ করে একটা এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করলো। তো ওখানে একটা বড় ফ্যামিলি ছিল আমাদের, প্রায় আমরা অনেকে ছিলাম ওখানে একসাথে, অনেক বাচ্চারা ছিল। তো আমি বরাবরই বাচ্চাদের সাথে অনেক বেশি এনজয় করি, তো ওরা ওরা ছিল দেখে আমার মনে হয় যে উই হ্যাড এ গুড টাইম। এবং বাচ্চাদের সাথে থেকে থেকে অনেকটা আমিও একটা বাচ্চা হয়ে গেছি, সেই আবার ফিরে গেছি সেই আগের সময়ে। তো আমার ওই সময়টা ভালো কেটেছে কথা বল। আমরা মনে হয় আমাদের মাঝে আমাদের হোস্ট কে ফেরত পেয়েছি অনেকক্ষণ পরে। এটা এটা কোন ধরনের আড্ডা যে হোস্ট গেস্টদেরকে রেখে চলে যায়? আচ্ছা, তো মানে যে টপিকে বলছিলাম এই ছিল, বাট আসলে টেন্স ছিলাম যে আসলে ব্যাক করতে পারবো কি পারবো না, কারণ আমরা 2-3 বার অলরেডি ট্রাই করেছিলাম এবং প্রতিবারই আমাদেরকে আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তো লাস্ট পর্যন্ত আসা গেল, এটা একটা ইটস আ বিগ রিলিফ। ইয়ে, আই'ম ব্যাক এগেইন। ওকে, সো আমি আসলে
ফারিয়াকে মিস করছি, নুসরাত ফারিয়া। তো যে কথা শুনছিলাম একটু সাবিলার কাছে যেতে চাই, সাবিলা কিন্তু শ্বশুর বাড়িতেই আছে, রাইট? তুমি যতক্ষণ ছিলে না ততক্ষণ আমরা সাবিলা শ্বশুর বাড়ির গল্প শুনে ফেলেছি, এগুলো শেষ, সবার শব্দ না আড্ডা শেষ, এখন আপনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। এখন অনেক বাকি আছে, তুমি আমাকে বলো যে ভাবি তোমাকে নতুন কি কি রান্না করে খাইয়েছে সেটা আমি একটু বলতে চাই। আমি একটু বলতে চাই তার আগে, সিয়ামের বউ, সিয়াম যতদিন ছিল না, সিয়াম লঞ্চে ছিল যে 14 দিন, সে অনেক কিছু কিনেছে, একদম সস থেকে শুরু করে অনেক কিছু। সে কোনো রান্না বান্না করে নাই, সে কোনো খাওয়া দাওয়া করে নাই, সি ওয়াজ ওয়েটিং কবে তার জামাই আসবে সে সব রান্না করে খাওয়াবে। হ্যাঁ সিয়াম, এবার বলো তোমার বউ তোমাকে কি কি খাওয়াচ্ছে? রাইট, এবং এই সময়টাতে কিন্তু সবাই আমরা দেখছি যে কম বেশি সবাই মানে নতুন নতুন আইটেম গুলোতে একটু ট্রাই করার চেষ্টা করছে। না না, ওর বউ ভালো রান্না করে এমনিতেও, কিন্তু এখন কি খাওয়াচ্ছে আমি সেটা জানতে চাই, কারণ ও আমার খুবই কাছে থাকে। জাস্ট লকডাউনের জন্য আমি বাসা থেকে বেরোতে পারি না, যেতে পারি না, কিন্তু কি খাচ্ছে সেটা আমি জানতে চাই। অনেক অনেক কিছু, ওই যত ধরনের সস এবং যত ধরনের জিনিসপত্র বাজার করা হয়েছে তার সবকিছুই এখন এক্সপেরিমেন্ট শুরু হয়েছে। এন্ড ইয়েস, শি ইজ এ গুড কুক, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করে। কালকে রাতে আমরা মুভি দেখতে দেখতে আমরা কি কি কালকে কি খেলাম, স্প্যাগেটি, স্প্যাগেটি খেলাম, স্প্যাগেটি বোলোনিস। স্ক্রিনে নিয়ে আসো প্লিজ, আমরা একটু ভাবিকে দেখতে চাই। তো ভাবিকে দেখানোর বাজেট দেওয়া হয়নি, সবকিছু এত এত এতটুকুতে এতটুকুই পাওয়া যায়, ভাবি অলরেডি রাগ হয়ে আছে। আচ্ছা, তারপরে আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করলো, সে আজকে আমার চুল কেটে দিয়েছে। ও আচ্ছা, এটা অবন্তি কাটা? বাহ, হ্যাঁ, আই জাস্ট হ্যাড এ হেয়ার কাট। এই যে, আচ্ছা, হ্যালো। তো ও তো, ওকে তো আমরা অন্য প্রফেশনে দিয়ে দিতে পারি, ও তো রেগুলার চুল কাটতে পারে, খুবই ভালো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে অনেক প্রফেশনে জয়েন করতে পারবে, রেস্টুরেন্ট দিতে পারবে, সেলুন দিতে পারবে পরে। সাবিলার কি অবস্থা এবার বলো? অন্য বাকি সাবিলার তো ক্লাস হয়, তাই তো তো ক্লাস চলছে, ক্লাস হয়, পরীক্ষা হয় নেক্সট উইক থেকে। কিন্তু আমি এই রান্না জিনিসটা, আমাকে এতবার ফোন দিয়ে দিয়ে আমার খালা আমার মা খালি ফোন দিয়ে দিয়ে বলে যে প্লিজ ভাই, মানে দেখো যে কিছু করতে পারো নাকি, বাট এই একটা জিনিস জাস্ট আমাকে দিয়ে হয় না। আর এভরি টাইম আমি যখনই আমার কিচেনে যাই, যাচ্ছে কিছু একটা করি, একটু মানে মানে না পারলেও জাস্ট অ্যাক্টিং করলাম যে একটু নাড়াইলাম চা টা বা কিছু একটা, আমার মানে শাশুড়ি ভয়, লিটারালি ভয় পেয়ে যায় আমি কিচেনে গেলে, বলে তুমি কিচেনে যাবা না, কিচেন তোমার জন্য অফ লিমিটস। আমি মানে এই কি ধরন, মানে সবাই এত ভয় পেয়ে যায়, আমি আবার আগুন টাগুন লাগাই দিতে পারি না, কি একটা হয়, সবাই আমাকে নিয়ে খুব ভয় থাকে কিচেনের কাছে গেলে। মাশাআল্লাহ, মানে ইউ আর রিয়েলি ব্লেসড এই জায়গা থেকে। আই এম ভেরি, নেহালের তো অফিস নাই, তো আমার নেহালের কি অফিস আছে? ডকে ছেড়ে চল, আমাদের সঞ্চালক কিছু বলছে না কেন? আসলে অনেক সঞ্চালক হ্যালো বলছে পরপর, আমরা কোনো ভাবি সঞ্চালক হাই হ্যালো করতে করতে আমাদের শো এর টাইম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে। সো আমরা তো মোটামুটি বাসায় কি কি করছে সবকিছু শুনলাম, একটু জানতে চাই যেহেতু করোনা ভাইরাস নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ যারা, তারা এখনো এখনো পর্যন্ত আমরা দেখছি অতটা কিন্তু সতর্ক না বা সচেতন না। সো আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই আমরা জানি যে চেষ্টা করে যাচ্ছি বা কোনো না কোনো ভাবে তাদেরকে সচেতন হওয়ার জন্য আমরা বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছি। একটু জানতে চাই যে তোমাদের জায়গা থেকে এই মুহূর্তে এই লাইফ থেকে তোমরা কি এমন কোনো মানে সচেতন বার্তা তাদের জন্য দিতে চাও, যে বার্তাটি আসলে তারা জানবে, নতুন করে নিজেদেরকে আরো একটু সচেতন করা এবং সতর্ক করার চেষ্টা করবে? এখন এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে বাসায় থাকার কোনো বিকল্প নাই, মানে আর সব কিছুর একটাই সমাধান বাসায় থাকা এবং
যতটা সম্ভব কিছু বাজার থেকে আসলে বা কোনো কিছু এরকম কিনলে ক্লিন করা, হাত ক্লিন রাখা, এটা বিকল্প নাই। এবং যেই সব দেশগুলোতে এটা অনেক বেশি ছড়িয়েছে, যেমন ইতালিতে বা ফ্রান্সে বা আমেরিকাতে, এখন সবগুলো জায়গায় কিন্তু এটাই সমস্যা ছিল যে ওরা প্রথম থেকে ব্যাপারটা অত সিরিয়াসলি নেয়নি। সো আমরা তো বেশ পরেই আমরা পেয়েছি, আমরা অলরেডি জানি যে অন্যান্য দেশে খুব বাজে অবস্থা। সো এটা দেখে আসলে আমাদের একটু সচেতন থাকা উচিত এবং বাসায় থাকা উচিত, বাসায় থাকার কোনো বিকল্প নাই। ওকে সিয়াম, তোমার কাছ থেকে শুনি। আমি তো কয়েকদিন আগে শুটিং থেকে আসলাম, তো আমি ওখানে আটকা ছিলাম। তো আমি ওখানে দেখেছি যে বাসায় থাকতে হবে এই ব্যাপারটা আমার মনে হয় শুধু আমরা শহরে অথবা জেলা শহরগুলোতেই মানুষজন জানে, কিন্তু যেটা আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চল রয়েছে, আমরা যেহেতু অনেক ডিপ একটা এলাকাতে কাজ করছিলাম, অনেক গভীরে ছিলাম, প্রান্তিক এলাকার দিকে ছিলাম, তো সেই জায়গা থেকে আমি বলবো যে তাদের লাইফে এটা আসলে কোনো ইম্প্যাক্টই ফেলেনি। এবং আমি খুব শখ ছিলাম যে তাদের ডেলি ডেলি লাইফের অ্যাক্টিভিটিস তারা রেগুলার করছে। আমরা যেহেতু নদীর পাড়ে ছিলাম, তো নদীর আশেপাশের মানুষজনকে দেখতে পাচ্ছিলাম, এলাকায় কি কি হচ্ছিল, যেহেতু গ্রামের লোকজন একটা জায়গায় প্রতিদিন আসেনি নিয়মিত, ফজরের নামাজের পরে সবাই এক জায়গায় একত্রিত হয়, মাগরিবের নামাজের আগে সবাই একত্রিত হয়, তো তাদের মাঝখানে আসলে প্রিকশন বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এটা একবারে নিজের চোখে দেখে এসেছি। আমরা এখানে যতটাই কথা বলি, যতই সচেতনতা রেজ করার ট্রাই করি না কেন, আমরা প্রত্যেকে বাসায় থেকে হয়তো জাস্ট আমাদের নিজের নিজের জীবনগুলো বেঁচে যাচ্ছে, অথবা আমরা সতর্ক থাকতে পারছি, কিন্তু আমরা ওই আমেরিকার এক্সাম্পল মানে দিলেও আমাদের লাভ নেই, স্পেনের এক্সাম্পল দিলেও আমাদের লাভ নেই, কারণ প্রতি বর্গ কিলোমিটারে তাদের থেকে অনেক বেশি ঘনবসতিতে আমরা থাকি। ওদের যদি এটা মানে 500 জনের উপর এফেক্ট ফেলে, সেখানে আমাদের 50,000-এর উপর এফেক্ট ফেলবে, এটা খুবই স্বাভাবিক। এখন আমাদের কিছু কিছু বেসিক জায়গাতে কিন্তু আমাদের আসলে প্রবলেম আছে, কারণ হচ্ছে আমরা আমাদের প্যারেন্টসদেরকে অনেক সময় বোঝাতে পারিনি। এই লাইফে মনে হয় প্রথমবার এমন হলো যে বাচ্চারা প্যারেন্টসদেরকে বোঝানোর ট্রাই করছে, প্যারেন্টসরা বাচ্চাদের কথা শুনছে না। যেমন আমার বাবা ফাইনালি রিয়েলাইজ করেছেন যে আসলে এখন মসজিদে যাওয়াটা এখন সেফ না। আমি আমরা বলছি যে ওকে ফাইন, আমরা বাসাতে নামাজ পড়ি বাবা, রাইট? তো এই জায়গা থেকে দেখা যায় যে প্রত্যেকের বাসায় কিছু কিছু এমন ইস্যুস ক্রিয়েট হয়েছে। তো আমার বাবা এখন 100% মানে আমাদের সবার থেকে সে বেশি সচেতন। এই সচেতনতা যদি আসলে আমাদের সবার মধ্যে একসাথে না আসে, আমরা কিছু মানুষ বাসায় বসে বলছি যে স্টে হোম স্টে সেফ, আর ওদিকে কারণ বাজারে মানুষজন বাজার করছে আর ছবি তুলছে, কিচ্ছু হবে না। একবার যদি ওই জায়গায় ছড়ায়, এটাকে তখন থামানো আর পসিবলই না। তো তুমি তো অনেক প্রান্তিক এরিয়ার কথা বললে, কিছুদিন আগে নরসিংদী থেকে আমার পরিচিত একজন ফোন করেছেন, মানে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া জেলা যেটা ঢাকার এত কাছে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, তারা পর্যন্ত জানে না আসলে মানে করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত কোনো কিছু তাদের কাছে ইনফরমেশন নেই, প্লাস হচ্ছে মাস্ক ইউজ করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলা, এইসব ব্যাপারে তারা কিছুই জানে না। আর রিসেন্টলি কিন্তু একটা সংবাদ খুব প্রচারিত হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ায় 1 মাসে 25 বার হচ্ছে মারামারি হয়েছে, যেখানে তারা মাস্ক পরে হাতে লাঠি শোটা নিয়ে তারপরে মারামারি করেছে। তো না, কিন্তু এটা তো আসলে সলিউশন না। এটা কি সলিউশন? আপনি একটা মানুষকে তার জীবন বাঁচানোর জন্য আপনি অ্যাওয়্যার করছেন, কিন্তু এটাকে লাঠি দিয়ে বাড়ি মেরে এটা সম্ভব মানুষজনকে ভাবে ঘরে উঠানো? এটা খুবই হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে আসলে। আমরা আর জিনিসটার আসলে সিরিয়াসনেস আমার মনে হয় যে ততক্ষণ পর্যন্ত মনে হয় আমরা বুঝবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের খুব নিকটবর্তী কেউ এফেক্টেড না হবেন। একদমই যে মুহূর্তে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কেউ হবেন অথবা আশেপাশে কেউ হবেন, তখন দেখবেন যে সবার মধ্যে তখন মৃত্যুর ভয় শুরু হয়েছে। কারণ আমাদের যে ধরনের প্রিভিলেজ আমরা আছি, অনেক উন্নত দেশেও চিকিৎসা দিয়ে কিন্তু এটাকে সলভ করা প্রবলেম মানে সম্ভব হচ্ছে না, এটা আমরা সবাই জানি। তো আমার আমি কিভাবে এক্সপেক্ট করব যে আমার দেশে আমার এটা হলে আমি অনেক সেফ থাকবো? আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার চাইতে বাইরের চিকিৎসা ব্যবস্থা তো অনেক অনেক ভালো আছে। আর নুসরাত পারি অনেকক্ষণ পরে আমাদের সাথে জয়েন করেছে, আমার মনে হয় যে বারবার একজন বলছে, আমরা সবাই শুনছি, নেটওয়ার্ক খুব প্রবলেম করছে, আমরা বুঝতে পারছি। আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিতে পারি। হাউ আবাউট
আচ্ছা নুসরাত ফারিয়া, তোমাকে আমরা একটু কম শুনতে পাচ্ছি, অনেকক্ষণ তুমি ছিলে না আমাদের সাথে। সো আমরা যে ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে যারা আসলে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক তুমি কোনো কথা কি বলতে চাও কিনা, তারা আসলে কিভাবে সতর্ক হতে পারে এবং ঘরে কিভাবে সুন্দরভাবে সময় কাটাতে পারে যাতে তারা বোর ফিল না করে, প্লাস পাশাপাশি নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি দুইভাবেই কতটা আসলে তারা আবার আমরা দেখতে পাচ্ছি না ঠিক রাখতে পারে। সিয়াম এট লিস্ট ওর হাসি দেখে আমরা সবাই হাসছি। পারিয়া কি আমাদেরকে শুনতে পাচ্ছো? আমরা একটু ফারিয়ার কাছ থেকে শুনতে চাই যে তোমার যারা ফ্যান্স এন্ড ফলোয়ার্স রয়েছে তাদের জন্য তুমি কিছু ফারিয়ার কথা শোনা যাচ্ছে না। রাইট, আমার মনে হচ্ছে ও বলেছে ওকে বাই, ওকে বাই শুনতে পাচ্ছি, ওকে বাই। না তুমি এক কাজ করো, তুমি লিভ করে দিন, আবার আমাদের সাথে জয়েন করতে পারো। তুমি টিভিতে অথবা ফেসবুকে আমাদেরকে দেখো। ওয়েল, আচ্ছা আমরা সিয়ামের কাছ থেকে শুনলাম, একটু শাবনম পারিয়া তোমার কাছ থেকে শুনতে চাই যে তুমি কি মনে করো এখন যারা আসলে বাসায় লকডাউনের মধ্যে রয়েছে তারা কিভাবে আসলে নিজেদের সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারে? এবং আমি জানি যে তুমি কিন্তু মাঝে মাঝে তোমার মানে স্ট্যাটাসের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মানুষকে মানসিকভাবে স্ট্রেংথ দিয়ে থাকো এবং মেন্টালি তারা যাতে ভালো থাকতে পারে এই ব্যাপারটা নিয়ে করণীয় কি আছে, কিভাবে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ভালো থাকা যায়, ভালো সময় কাটানো যায়? দেখো, আমি কখনো মোটিভেশনাল, আমি কখনো কোনো মোটিভেশনাল স্ট্যাটাস দেই না। আমার স্ট্যাটাস সবসময় খুবই উইয়ার্ড হয়, কোনো স্বাভাবিক। আমি ফারিয়ার অ্যানসারের জন্য ওয়েট করছি আসলে। ফারিয়া কি বললে? কখনোই হয় না, এন্টারটেইনড হই, কারণ ফারিয়া যখন কোনো লম্বা স্ট্যাটাস দেয় আমি ওটা পড়ে চিন্তা করি যে আজকে হয় কিছু শুনবো অথবা পড়ে বুঝবো যে ও কাকে বলার চেষ্টা করেছে, কিভাবে বলার চেষ্টা করেছে। আমি অনেস্টলি, আমি অনেস্টলি না না আমি অনেস্টলি একটা জিনিস বের করেছি যে সাবিলার মাধ্যমে, মানে ওর মতো করে আমিও অনেক বেশি ইন্সপায়ার্ড। আমিও ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলব এবং আমার প্রত্যেকটা ভিডিওর মেইন থিম হবে যে আজকে শবনম ফারিয়া যে স্ট্যাটাসটা দিয়েছেন ওইটার বিশ্লেষণ করি, চলুন সবাই মিলে। এটা হচ্ছে আমার ইউটিউব কন্টেন্ট হবে। ওকে, সো এটা কিন্তু তোমার জন্য একটা পারফেক্ট টাইম, যেহেতু কাজের ব্যস্ততা নেই বাসায় বসে কিন্তু তুমি সুন্দরভাবে ওর প্রিভিয়াস যে স্ট্যাটাস গুলো রয়েছে সেটা নিয়েও একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বিশ্লেষণ। না না, আমার প্রিভিয়াস স্ট্যাটাস থাকে না, আমি অনলিমি করে দেই 7-8 দিন পরে। এটাও একটা শেখার বিষয় হলো, তাহলে আমার ভিডিও আরো বেশি চলবে, মানুষজন গরম গরম সেটা বিশ্লেষণ পাবে। আমি কিচ্ছু শুনি না, আমি খালি সাবিলা শুনতে পাচ্ছ, সাবিলা জামাই বাসার ইন্টারনেট। আচ্ছা একচুয়ালি ইহাল তাহের কই ইঞ্জিনিয়ার প্রপারলি হচ্ছে না, আমি বরং ইন্টারনেট এত বাজে কেন? ইঞ্জিনিয়ার সাহেব আসলে সময় কাটছে, আমরা তো ঘরে বসে বা একে অপরের সাথে সময় কাটিয়ে সুন্দরভাবে আছি কিন্তু পাশাপাশি বাইরের দিকে তো দেখছো যে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি সংঘবদ্ধভাবেও বিভিন্ন সংগঠন অথবা ব্যক্তি মানে ব্যক্তিরাও কিন্তু পৌঁছে দিচ্ছে, কিন্তু সব জায়গায় কিন্তু সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না, পাশাপাশি এর মাধ্যমেও কিন্তু সংক্রমণ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা কি একটু তোমাদের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের জন্য বলবে যে তারা আসলে কিভাবে
যদি এই বিষয়গুলোকে মাথায় রেখে চলে, যে সহযোগিতা আনতে যাচ্ছে বা যার জন্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে তাকেও কিন্তু সামগ্রীটা নেবার আগে যথেষ্ট সতর্ক থাকতে হবে, যাতে করে সেই সামগ্রীগুলো বা যারা ত্রাণ দিচ্ছেন বা সাহায্য পৌঁছে দিচ্ছেন তারা কেউ যাতে সংক্রমিত থাকলে তাদেরকে সংক্রমিত না করতে পারে, অথবা যারা ত্রাণ বা সাহায্য আনতে যাচ্ছেন তারাও যেন সংক্রমিত থাকলে যারা দিচ্ছেন এই সাহায্যগুলো পৌঁছে তাদেরকে যেন সংক্রমিত না করে। তো তোমরা একটু নিজেদের জায়গা থেকে যদি বলো। যেভাবে করে উত্তর দিতাম সেভাবে করে দিই। তো আমার কাছে মানে এখন তো অনেক মানে অনেক ভালো ভালো অর্গানাইজেশন করছে, মানে অনেক, এবং আমি করেছি যারা করছে তারা মানে তারা ভালোভাবে এডুকেটেড যে কিভাবে নিজেদের। আমি দেখেছি যে বিদ্যানন্দ বা দৃষ্টি, তারপর তার আহার সেভাবে প্রপারলি এখন ইম্প্রুভমেন্ট এসেছে, বাট ডেফিনেটলি মানে আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। সো আই থিঙ্ক উইথ টাইম মানে অবশ্যই। ওকে, সো সাবিলার কথা শুনে আমরা বুঝলাম যে সাবিলা ইম্প্রুভমেন্টের কথা বলছিল, বাট সিয়াম এবং শাবনম দুজনের কাছেই বলবো যে আমরা কিন্তু ইম্প্রুভমেন্ট দেখছি, পাশাপাশি দেখছি আমাদের সংক্রমণের হারও কিন্তু দিন দিন বাড়ছে এবং একই সাথে মৃত্যু হারও অনেক বেড়ে গেছে। আমরা যদি মানে গড় অনুপাতে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের মৃত্যু হার অনেক বেশি। তো সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় এভাবে যদি সংক্রমণের হার বেড়ে যায়, মৃত্যুর হার তো আমাদের বেশি হওয়ারই কথা, মৃত্যুর হার তো আমাদের তো মানুষও বেশি, এটা তো বুঝতে হবে। অন্যান্য যে দেশগুলোকে আমরা বলছি উন্নত বিশ্বের যে দেশগুলোতে, তাদের গড় জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা তো অনেক বেশি, আমাদের এখানে একটু হলে অনেক বেশি ছড়াবে, ওদের ওখানে এত বেশি ছড়াবে না। সো এটাও একটা বিষয়, এই জন্য হয়তো বা আমাদের এখন টেস্ট হচ্ছে বেশি, প্রথম থেকে টেস্ট হয়তো অত বেশি হয়নি বা কিটের অভাব ছিল অনেক কিছু, এখন যতই টেস্ট পাচ্ছে ততই আসছে। আজকেই শুনলাম যে সিয়াম, আমরা কাছাকাছি থাকি, যে সিয়ামদের ওখান থেকে মনে হয় দুজনকে নিয়েছে, চামিলিবাগ থেকে দুজনকে, দুজন অসুস্থ, আমার ঠিক পিছনের বিল্ডিং এ হচ্ছে দুজন অসুস্থ ছিল। সো এভাবেই বাড়ছে এবং যত বেশি টেস্ট হবে তত বেশি বাড়বে, এটাই খুব বেশি স্বাভাবিক, মানে এটাই হওয়ার কথা, কারণ আমাদের মানুষ অনেক বেশি। কিন্তু যে বললাম আমাদের আসলে বাসায় থাকার কোনো বিকল্প নেই। আর একটু আগে যেটা কোয়েশ্চেন ছিল যে যারা খাবার দিচ্ছে, আমার বাসা থেকে যেমন 25 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রায় 120 জন মানুষের খাবার যেত, তো যেটা খাবারটা ডিস্ট্রিবিউট করতে হচ্ছে আমার বোনের ছেলে, আমার বোনের ছেলে কিন্তু পিপিই পরে নামতো একজন, ওরা তিনজন যেত, আমার 3 নেফিউ, তো একজন পিপিএ পর থাকতো, ও শুধু গাড়ি থেকে নামতো, ও নেমে ও সবাইকে দিয়ে আসতো। তো এভাবেই মানে চলেছে, বাট এরপর পর আসলে আমাদেরকে বন্ধ করতে হয়েছে কারণ অনেক বেশি ছড়িয়ে যাচ্ছিল এবং আমাদেরকে বা আমাদের থানা থেকে বলেছে যে আমাদের জন্য রিস্কি হয়ে যায়, সো দেন উই স্টপ। আবার যখন আমরা যখন 100টা ফ্যামিলিকে খাবার দিলাম, 2 মাসের খাবার আমরা পাঠিয়েছি, তখনও সেম ছিল, তখন আসলে এত বেশি বাড়েনি, যার জন্য হচ্ছে ওরা জাস্ট মাস্ক আর হ্যান্ড গ্লাভস পরেই দিয়ে দিয়ে এসছে, রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যাদেরকে পেয়েছে এভাবেই দিয়ে এসছে, কোনো লাইন টাইন ধরার ব্যাপার ছিল না। এখন তো আমাদের বাসা থেকে বুঝতে পারছি না, না না আমাদের গলি পুরা গলির প্রত্যেকটা বাসাই বাইরে থেকে তালা দিয়ে দেওয়ার কথা ছিল, আমাদের বাসা আসলে তালা দেয়নি, কিন্তু আমাদেরকে খুবই স্ট্রংলি ইনস্ট্রাক্ট করা যে আমরা যাতে বাসা থেকে বের না হই। আমার বাসা উল্টার দিকে কিন্তু একটা সুপার শপ, আমরা সেখানেও যাচ্ছি না, আমরা ফোন দিচ্ছি, ওরা আসলে দিয়ে যাচ্ছে খাবার, ওরা গেটের ভিতরে ঢুকছে, ওরা গেটে দিয়ে যাচ্ছে, আমরা গেট থেকে রিসিভ করছি। সো এখন আসলে পুরো ব্যাপারটাই এরকম হয়ে গেছে।
এবং সিয়াম এর কাছে আসতে চাই, যদিও সিয়াম একজন হচ্ছেন ব্যারিস্টার, বাট আমরা একটু যদি চিকিৎসা খাতের দিকে তাকাই, আমাদের যারা ডক্টর রয়েছেন, প্রথম দিকে আমরা কিন্তু দেখেছি অনেক ডক্টরদের জন্য অনেক ধরনের কি বলবো এটাকে নেগেটিভ কথা ছিল, যে তারা সাহায্য করতে এগিয়ে আসছে না, তারা চিকিৎসা দিচ্ছে না, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে, সবাই কিন্তু এগিয়ে আসছে এবং প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে তারাও কিন্তু এখন 24 hours ওপেন থাকছে শুধুমাত্র চিকিৎসা দেওয়ার জন্য, এবং পিপিই এবং অন্যান্য যে ইকুইপমেন্টস রয়েছে সবকিছুই কিন্তু ধীরে ধীরে আমাদের চিকিৎসকদের কাছে পৌঁছে গেছে। তো তাদের তারপরেও কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে, আমরা আমাদের হোস্ট চলে গেছে আবারও, আমরা দুজন আবার। তাহলে কি মানে প্রশ্নটার জন্য উত্তরে যাব আমরা? হ্যাঁ উত্তর আমাকে নিশ্চয়ই তো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি, অ্যাকচুয়ালি চলে গেছে। সো আমার মনে হয় যে তুমি একটু চিকিৎসকদের জন্য যদি কিছু বলতে এবং পাশাপাশি আমাদের আজকের লাইফটা আমরা শেষ করব আসলে তাদের জন্য হাতে তালি দিয়ে, যে আমরাও চাই ক্ল্যাপিং এর মাধ্যমে তাদেরকে অনেক বেশি উৎসাহিত করতে, এবং অবশ্যই তারা আমাদের দেশের এখনকার সময়ের অবশ্যই পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের চিকিৎসকরা যারা হচ্ছেন এই সময়ের সবচেয়ে বড় যোদ্ধা এবং রিয়েল হিরো, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। আগে সিয়ামের কাছ থেকে শুনবো। এখন আমরা মানে বাসায় বসে মানুষের দোষ ধরা অথবা নেগেটিভ সাইড গুলো বলা অনেক ইজি, এরকম একটা মোমেন্টে রাস্তায় নেমে কাজ করাটা আসলে কঠিন। আর যুদ্ধের কথা আমরা যে বলি, এই যে যুদ্ধটা আমরা করব, তো একজন সৈনিককে আপনি যুদ্ধ করতে পাঠাচ্ছেন, তার কোনো ঢাল নেই, তার তরবারি নেই, তার প্রপার ইনস্ট্রুমেন্টস নেই, তো সে আসলে কি কোন বেসিসে সে আসলে যুদ্ধটা করবে? এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তারা যা করছেন এবং তার মানে সামনে যেটা করতে যাচ্ছেন, আসলে আমাদের যুদ্ধটা কিন্তু এখনো শেষ হয়নি, এবং আল্লাহ মাফ করুক, আমি জানি না যে সামনের সময়টা হয়তো আরো দীর্ঘ, আরো কঠিন হতে যাচ্ছে। তো যারাই কাজ করছেন, আমি মনে করি তাদের আসলে বুকের সাহস, দেশের মানুষের জন্য ভালোবাসা, এটা নিয়ে কাজ করছেন তারা। এখান থেকে আসলে এক্সট্রা কোনো কিছু পাওয়ার কোনো আশা কারো নেই। আমরা জাস্ট হচ্ছে এখন নীরবে তাদের সাপোর্টে কথা বলতে পারি, তাদেরকে আরো সাহস যোগাতে পারি আমাদের স্ব স্ব অবস্থান থেকে। যারা কাজ করছেন তাদেরকে অবশ্যই স্যালুট, যারা কাজ এখনো করতে মানে দ্বিধায় আছেন যে আমি কাজ করব কি করব না, আমি কি এগিয়ে যাব কি যাব না, তাদেরকে জাস্ট বলবো যে আমরা সবাই কিন্তু আপনাদের দিকে আসলে সত্যি কথা এখন তাকিয়ে আছি, কারণ আমাদের কিন্তু কারোই এক্সপার্টিসটা নেই। যেই জ্ঞান অথবা যে শিক্ষাটা আপনি পেয়েছেন, যেটা আপনি অনেক কষ্ট করে অর্জন করেছেন, সেটা তো আসলে ঘুরে ফিরে মানুষের জন্যই, দেশের মানুষের সেবা করার জন্য। তো তারা যেন আসলে সকল ধরনের কনফিউশনকে দূরে রেখে তারা যেন এগিয়ে আসেন। সাধারণ মানুষ হিসাবে আমাদের যেটা এখন নাম্বার ওয়ান করা, বারবার ফারিয়া সেটা বলছে, সেটাই আসলে রিপিট করতে হবে, যে নিজের ফ্যামিলিকে বাঁচাতে হলে, নিজের আশেপাশের মানুষকে বাঁচাতে হলে আপনাকে ঘরে থাকতে হবে। আপনি ঘর থেকে বের হয়ে আসলে কোনো ফ্যামিলি অথবা কোনো লাইফ বাঁচাতে পারবেন না, আর দুটা ফ্যামিলিকে আপনি ইনডেঞ্জার করবেন। তো এই মোমেন্ট আসলে তাদেরকে সাপোর্ট করা এবং আমাদের ঘরে থাকা ছাড়া আমার মনে হয় যে আমরা আমাদের হাতে আসলে কিছু নেই, কারণ সময়টা কঠিন হতে যাচ্ছে। প্রতিকারের চাইতে প্রতিরোধটাই হচ্ছে সর্বপ্রথম আমাদের মানে প্রথম ইনিশিয়েটিভ হওয়া উচিত, যে আমরা কোনোভাবে সংক্রমিত না হই, আমি না হই, আমার পরিবার অথবা আমার মাধ্যমে অন্য কেউ। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের প্রত্যেকের বাসায় থাকা উচিত, এবং অবশ্যই যারা আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা স্বাস্থ্যকর্মী রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক আমরা উৎসাহিত করতে চাই, তাদের জন্য অনেক দোয়া থাকবে, কেননা তারা যদি এখন এগিয়ে না আসে তাহলে যারা সংক্রমিত হচ্ছে তাদেরকেও আসলে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে এবং আমরা মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ব। তো আমার মনে হয় একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, দুজনকে আমরা পাচ্ছি না এই মুহূর্তে, সাবিলা নূর আমাদের সাথে নেই, নুসরাত ফারিয়া নেই, দুজনের প্রতি অনেক অনেক শুভেচ্ছা থাকলো, সবাই অনেক ভালো থাকবে এটাই প্রত্যাশা করি। আর শাবনম ফারিয়া এবং সিয়াম আহমেদ দুজনকে প্রথম থেকে একদম পেয়েছি এবং অনেক ভালো ভালো কথা শুনেছি তোমাদের দুজনের কাছ থেকে, আসলে ভালো লাগছে যে এই সময়টাতে আমরা সবাই অনলাইনের মাধ্যমে একত্রিত হতে পারছি, এবং আমার মনে হয় তোমাদের যারা আসলে ভালোবাসার মানুষ রয়েছে, যারা তোমাদেরকে দেখে অভ্যস্ত নিয়মিত, তারা কিন্তু এখন দেখে ভালো লাগছে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, অনেক ভালো থাকো, হোপফুলি আবার দেখা হবে, এবং লকডাউনের দিনগুলো সবাই যেন একই জায়গায় থেকে অর্থাৎ বাসায় থেকে হলেও সুন্দরভাবে কাটাতে পারে এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার জন্য অনেক শুভকামনা। আই হোপ
কিছু ঠিক হয়ে যাবে, আমাদের আবার দেখা হবে। And you stay safe, you stay at home. Yeah, thank you. Thanks a lot. প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের লাইভ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তো আমাকেও বিদায় নিতে হবে। আমাদের সময় একেবারেই শেষ, আবারও দেখা হবে আপনাদের সাথে আরটিভি এন্টারটেনমেন্টের এই লাইভে। সো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাসায় থাকুন, সুস্থ থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। এবং আশা করছি আবারও দেখা হবে নতুন কিছু অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.